हेलो स्टूडेंट्स, गुड इवनिंग। गुड इवनिंग सकल के। दिस इज रत्नाकर सर एंड वेलकम यू ऑल टू आवर ऑफिशियल यूट्यूब चैनल अड्डा 24/7 बेंगल। तो आज के वीडियोते हमरा करब एसएससी सीएचएसएल और सीजीएल जो चैप्टर वाइज सीरीज हमरा करछी तार प्रॉफिट एंड लॉस मैथ्स पार्ट थ्री। प्रत्येक चैप्टर एखाने पाँचटा करे पार्ट होबे, ठीक है। परसेंटेज, प्रॉफिट एंड लॉस, प्रत्येक चैप्टर एखाने पाँचटा करे पार्ट करब। आमी नेक्स्ट क्लासे पुरो टेबल दिए देव, वही टेबल अनुजाई आमरा पुरो क्लासगुलो करब। ओके, तो चलो आमरा क्लासटा स्टप करी, क्लासटा स्टार्ट करी। अड्डा स्टोर थेके तुमि जे कोनो जिनिस पार्चेस करते पारो। तुमि मैक्सिमाम 72 থেকে 80% अब्दि डिसकाउंट पे जाबे एई कोडटा यूज करले। कोड कि यूज करते हबे? Y218। एई कोडटा यूज करले तुमि मैक्सिमाम मैक्सिमाम 80% पर डिसकाउंट तुम्हें पे जाए जो प्रोडक्टे, से तुम्हार डब्ल्यू बी सी एस कोर्स होक, से तुम्हार एस बी आई पीओर कोर्स होक, जो कोर्स होक। ओके, चलो डेली क्लासर डेली मैथ्सर क्लास टाइमिंग होच्छे बिकेल पाँचटा थेके। डेली बिकेल पाँचटा मैथ्सर क्लास होबे। फार्स्ट क्वेश्चन देखो कि बोलछे। फार्स्ट क्वेश्चन बोलछे नूतन एकटा वॉच किनलो 24% डिसकाउंटे, तार माने मार्केट प्राइस जदि 100 टाका है एर उपरे 24% डिसकाउंट देवा हुए छे, तार माने कत टाकाय बिक्री हुए छे वॉचटा? वॉचटा 76 रुपीजे बिक्री हुए छे। नूतन 76 ए वॉचटा किनलो। इफ शी पेज ₹779 फॉर दैट वॉच, व्हाट इज द मार्केट प्राइस ऑफ द वॉच? तार माने एखाने 76 एर वैल्यू बोलेछे 779, ताहले 100 एर वैल्यू कत हबे? 100 एर वैल्यू कत हबे? 779 डिवाइड बाय 76 इनटू 100 এত হবে। তো চার টেবলে কাটলে, চার টেবলে এটা একবার 19 বার, চার টেবলে কাটলে এটা দুবার 5 বার, 19 টেবলে কাটলে এটা কতবার যাচ্ছে? 19 টেবলে কাটলে এটা কতবার যাচ্ছে? 19 ইনটু 3 হয় 51, 19 ইনটু 4 হচ্ছে তোমার 76, তাই তো? 19 ইনটু 4 হচ্ছে 76, মানে 4 বার, তারপরে 19 একবার, তার মানে কত হয়ে গেল? 41 ইনটু 25, তাই না? 41 ইনটু 25 কি লিখতে পারি আমি? 100/4, তার মানে 4100/4, এত হবে। একবার, দুবার, তারপরে আবার 25, তাই না? ইনটু 25, 25 মানে 100/4, 779। কোথাও একটা ছোট ভুল করছি, একবার দেখে নিই। এটা হচ্ছে 41, আচ্ছা নিচে নেই হচ্ছে এটা 4 বার 19, এটা হচ্ছে 41, এটা হচ্ছে 41। 41 ইনটু 25 কত হবে? 41 ইনটু 25 কত হবে? আচ্ছা 1025, তাই তো? 1025, এত হবে। 1025 আনসার কি হয়ে গেল? অপশন ডি 1025 হয়ে গেল। ক্লিয়ার? এটা আনসার কি হয়ে গেল? অপশন ডি 1025 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। নূতন 2140 টাকা পে করছে তিনটে ক্যালকুলেটারের জন্য আর চারটে পেনের জন্য। তাহলে তিনটে ক্যালকুলেটার, চারটে পেন, কস্ট কত? 2140 টাকা। ভালো কথা। যেখানে ও 1355 টাকা পে করছে একটা অ্যাডিশনাল ক্যালকুলেটার আর পাঁচটা পেনের, তাহলে একটা ক্যালকুলেটার পাঁচটা পেনের কস্ট কত? 1355 টাকা। জিজ্ঞেস করছে একটা ক্যালকুলেটারের দাম কত? জিজ্ঞেস করছে এখানে একটা ক্যালকুলেটারের দাম কত? তো ব্যাস আমাদের কি করতে হবে? একটা ক্যালকুলেটারের দাম এখান থেকে বের করে নিতে হবে, তাই তো? আমরা কি করতে পারি? পেনের পার্টটা আমরা ইকুয়েট ইকুয়েট করে উড়িয়ে দিতে পারি, তাই না? পেনের পার্টটা আমরা ইকুয়েট করে উড়িয়ে দিতে পারি। দেখো কি করে করব, পেন পার্টটা, তার মানে এটা 5 দিয়ে গুণ করি, এটা 4 দিয়ে গুণ করি, তাই না? তাহলে কত হয়ে যাবে দেখো, কত হয়ে যাবে? 5 ইনটু 3 15 সি প্লাস 4 ইনটু 5 20 পি সমান কত হয়ে যাবে? 2140 ইনটু 5, আর 4 4 সি প্লাস 20 পি কত হয়ে যাবে? 1355 ইনটু 4 বাদ দিলে কি হয়ে গেল? বাদ দিলে 20 পি 20 পি ক্যান্সেল, 15 মাইনাস 4 11 সি সমান 2140 ইনটু 5 মাইনাস 1355 ইনটু 4, এত হয়ে গেল। তাহলে 2140 ইনটু 5 কত হচ্ছে? 2140 ইনটু 5 হচ্ছে 5 0 = 0, 5 4 = 20, 2 ক্যারি,
5 + 2 7 দশ, 10,700, 1355 ইন্টু 4, 4 5 20, 2 ক্যারি, 4 5 20 আর 2 22, আবার 2 ক্যারি, 4 3 12 আর 2 14, 4 1 ক্যারি, 4 1 4 আর 1 5, এত হলো, বাদ দিলাম কত হয়ে গেল 80 82, 2 5, 5 2 8 0, তার মানে 11C মানে 5 2 8 0, একটা ক্যালকুলেটারের দাম কত হয়ে যাবে 5 2 8 0 ডিভাইড বাই 11, চারবার গেল, 6 2 8, 8 0, তার মানে কত 480 টাকা, একটা ক্যালকুলেটারের দাম কত 480 টাকা, ক্লিয়ার? এটা একটা ক্যালকুলেটারের দাম কত এখানে 480 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, 3 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। একটা ভেন্ডার 6টা টফি কিনলো 1 টাকায়, কত টফি ও 1 টাকায় সেল করবে যার জন্য ওর 20% প্রফিট হবে, ঠিক? তাহলে কস্ট প্রাইস অফ 1টা টফি কত হবে? 6টা টফি কিনেছে 1 টাকায়, 1টা টফির কস্ট প্রাইস কত? 1/6 রুপিস, তাই না? 1টা টফির কস্ট প্রাইস কত? 1/6 রুপিস। আর ধরলাম ও এক্সখানা টফি বিক্রি করছে 1 টাকায়, তাহলে সেলিং প্রাইস অফ 1টা টফি কত? 1টা টফি এ সেলিং প্রাইস কত? 1/x রুপিস, এক্সখানা টফি বিক্রি করেছে, তাই না? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট পার্সেন্টেজ কত হবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এত টাকার প্রফিট হচ্ছে কার উপরে? কস্ট প্রাইসের উপরে, ইন্টু 100, ইন্টু 100, এটাই হবে, এটাই হবে, এটাই কত, এটাই কত? 20% প্রফিট বলেছিল, 20%, 20% মানে কত? 20/100, তাই তো? 20% মানে 20/100, এটা ক্লিয়ার? ক্লিয়ার? তো এখান থেকে যদি আমি 100 ভুলে যাই, এটা হচ্ছে 20/100, মানে এটা কত হয়ে গেল? 1/5, তাই তো? এটা কত হয়ে গেল? 1/5, 20% বলেছিল, 20 20 আমি ভুলে গেলাম, এটা হয়ে গেল 1/5, তার মানে কি হয়ে গেল? 1/x - 1/6 সমান 1/5 × 1/6, 1/30, 1/30, এটা তার মানে 1/x কত হয়ে গেল? 1/30 - 1/6, 30, 1 - এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে 1 + 1 + 5, 6/60, তার মানে 1/x মানে কত? 1/5, তাহলে x কত হয়ে যাবে? 5, 5খানা টফি বিক্রি করবে ও 1 টাকায়, ও 5খানা টফি বিক্রি করবে 1 টাকায়, যার জন্য ওর 20% প্রফিট হবে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। 4 নম্বর কোয়েশ্চেনে বলছে, একটা লোক দুটো হর্স বিক্রি করলো 750 টাকা ইচ, তাহলে এই দুটো হর্সের সেলিং প্রাইস সেম, প্রত্যেকটা হর্স 750 টাকা করে, ঠিক? একটাতে ওর 10% প্রফিট হয়েছে আর একটাতে 10% লস হয়েছে, এটাই বলেছে। বলছে ওর অ্যাভারেজ গেইন বা লস পার্সেন্টেজ কত? আমি কালকে ক্লাসেও বলেছিলাম, এরকম ক্ষেত্রে যেখানে সেলিং প্রাইস দুটো সেম হবে, সেলিং প্রাইস সেম, একটাতে একটাতে প্রফিট হচ্ছে, একটাতে লস হচ্ছে, আর প্রফিট আর লস পার্সেন্টেজ সেম হবে, তাহলে এরকম কেসে সবসময় লস হয়। আর লস পার্সেন্টেজ কী করে বের করা যায়? 10 × 10 / 100, তাহলে 100/100 কত হয়ে গেল? 1%, 1%-এর লস হচ্ছে, অন দ্য হোল ওর 1%-এর লস হচ্ছে, ক্লিয়ার? এটা অন দ্য হোল ওর 1%-এর লস হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। বলছে সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস। দেখো কী করে লিখতে পারি, কস্ট প্রাইস যদি আমি 3 টাকা নিই, সেলিং প্রাইস কত হয়ে যাবে? 4/3 অফ কস্ট প্রাইস, সেলিং প্রাইস হয়ে যাবে 4 টাকা, সেলিং প্রাইস হয়ে যাবে 4 টাকা, এর নিচুনে 3 রেখে আমি 3 নিয়েছি, ঠিক? তাহলে জিজ্ঞেস করছি ওর প্রফিট, ওর প্রফিট পার্সেন্টেজ কত ট্রানজ্যাকশানে? 3 টাকায় কিনেছে, 4 টাকায় বিক্রি করেছে, 1 টাকার প্রফিট, 1 টাকার প্রফিট কার উপরে? কস্ট প্রাইস 3 টাকার উপরে, ইন্টু 100, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 33 1/3%, তাহলে ওর কত পার্সেন্ট প্রফিট হচ্ছে ভাই? 33 1/3%-এরও প্রফিট হচ্ছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা নেক্সট কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে।
ছ নম্বর কোশ্চেনে বলেছে এ একটা বাড়ি বি কে বিক্রি করলো 10 লাখ টাকায়, 10% লস। বি তারপরে এ কে এটা সেল করলো 10% প্রফিটে। তো এই টু এই দুটো ট্রানজাকশনের পরে আলটিমেটলি আলটিমেটলি কি হবে, এ কত পাবে, এর প্রফিট হবে, লস হবে, কত পার্সেন্টের প্রফিট বা কত পার্সেন্টের লস হবে, এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। আমি কি বলেছিলাম, এক জায়গায় 10%-এর লস, এক জায়গায় 10%-এর প্রফিট, মানে ওভারঅল কি হবে, ওভারঅল কি হবে, 10×10/100, মানে 100/100 ওভারঅল এর 1%-এর লস হবে, এর ওভারঅল 1%-এর লস হবে। এবার 1% অফ 10 লাখ টাকা কত হয়ে যায়, 1% অফ 10 লাখ টাকা কত হয়ে যায়, 10 লাখে বিক্রি করছিল, 1% অফ 10 লাখ টাকা কত হয়ে যায়, 10,000 টাকা। তার মানে এ লস খেয়েছে, এই লস খেয়েছে কত হাজার টাকার, 10,000 টাকা, এই লস খেয়েছে 10,000 টাকার। আনসার কি হয়ে যাবে, নান অফ দিস, এই লস খেয়েছে 10,000 টাকার, আনসার কি হয়ে যাবে, নান অফ দিস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 7 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে WBCS এর মহাপ্যাক, WBCS এর মহাপ্যাক আমাদের লঞ্চ হয়ে গেছে, এখানে সবাই ক্লাস নেবে, আমি ম্যাথস নেব, সৌদীপ স্যার রিজনিং নেবেন, অপূর্ব স্যার ইংলিশ নেবেন, সোমা ম্যাম তোমাদের জোগ্রাফি নেবেন, আর গৌতম স্যার তোমাদের পলিটির ক্লাস নেবেন, সোমা ম্যাম তোমাদের রিজনিংয়ের ক্লাস নেবেন, আর তার সাথে শাহিন ম্যাম তোমাদের ইকোনমিক্সের ক্লাস নেবেন, আর রিনা ম্যাম আর শুভাশিস স্যার এরা তোমাদের সায়েন্সের ক্লাস নেবেন, আর হিস্ট্রির ক্লাস নেবেন অল্পদীপ স্যার। ওকে, যারা যারা এখনো এনরোল হওনি তারা চটপট কিন্তু এখানে এনরোল হয়ে যাবে। ওকে চল, 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে ফেয়ার প্রাইস শপকিপার টেক্স 10% প্রফিট অন হিজ গুডস, হি লস 20% গুডস ডিউরিং থেফট, হিজ লস পার্সেন্টেজ ইজ। মানে দেখো এখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, x-y-x×y/100, 10%-এর প্রফিট, 20%-এর লস, 20%-এর লস, তার মানে কি হয়ে গেল, -10 -2, ওভারঅল কি হয়ে গেল, -12%, তার মানে ওভারঅল কি হলো, ওর 12%-এর লস হলো, ওভারঅল কি হলো, ওর 12%-এর লস হলো, ওর লস কত হয়েছে ওভারঅল, 12%-এর। ক্লিয়ার এটা? নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। আদিত্য 200 ডজন অরেঞ্জ কিনেছে 10 টাকা/ডজন, আর তারপরে এর উপরে 500 টাকা ট্রান্সপোর্টেশনে খরচা করেছে, ও প্রত্যেকটা অরেঞ্জ 1 টাকা করে বিক্রি করেছে, ওর ওভারঅল প্রফিট বা লস কত। তাই 200 ডজন অরেঞ্জ কিনেছে 10 টাকা/ডজন প্লাস 500 টাকা ট্রান্সপোর্টেশনে খরচা করেছে, কত হয়ে গেল, 2,000 + 500 টাকা, 2,500 টাকা, এটা হয়ে গেল টোটাল ওর কস্ট প্রাইস ক্রয়মূল। আচ্ছা 200 ডজন কতগুলো অরেঞ্জ হয়, 200×12 2,400 খানা অরেঞ্জ হয়, 2,400 খানা অরেঞ্জ 1 টাকা করে সেল করেছে, মানে কত টাকায় সেল হয়েছে, 2,400 টাকায় সেল হয়েছে, এটা হয়ে গেল বিক্রয় মূল্য। তার মানে কি 100 টাকার লস খেয়েছে, 100 টাকার লস খেয়েছে, কার উপরে, কার উপরে, কস্ট প্রাইস 2,500-র উপরে, ×100×100, তার মানে কি হয়ে যাবে, ওর ওভারঅল ওর 4%-এর লস হয়ে যাবে, ওভারঅল ওর কত হয়ে যাবে, 4%-এর ওর লস হয়ে যাবে। ক্লিয়ার এটা? নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে। বলছে 11 খানা ম্যাঙ্গো কেনা হলো 10 টাকার রেটে, আর 10টা বিক্রি করা হলো 11 টাকার রেটে, ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ আমাদেরকে বলতে হবে। দেখো একবার লিখছি কস্ট প্রাইস, একটা লিখছি সেলিং প্রাইস। 10 টাকার রেটে 11টা ম্যাঙ্গো কেনা হলো, তারপরে 11 টাকার রেটে 10টা ম্যাঙ্গো বিক্রি করা হলো, তাহলে ওভারঅল গেন বা লস পার্সেন্টেজ কত হবে। আগে আমরা নাম্বার অফ কোয়ান্টিটি ইকুয়াল করবো, এটা 10 দিয়ে গুণ করবো, এটা 11 দিয়ে গুণ করবো, তাহলে এটাও 10 দিয়ে গুণ, এটাও 11 দিয়ে গুণ, কত হয়ে যাবে, এটা 100 টাকা, এটা কত হয়ে যাবে, 121 টাকা। তার মানে টোটাল টোটাল 100 টাকায় কিনেছে, 121 টাকায় বিক্রি করছে, 21 টাকার প্রফিট হচ্ছে, কার উপরে, কস্ট প্রাইস 100-র উপরে, ×100×100, তার মানে কি 21%-এর প্রফিট হবে, ওভারঅল কি হবে, 21%-এর প্রফিট হবে। ক্লিয়ার এটা?
তো ব্যাস এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। সবাই হোমওয়ার্কে ট্রাই করবে আর কমেন্ট বক্সে আনসারটা লিখবে। ওকে চলো আজকের জন্য এইটুকুই রাখলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার আগে একটু বলে দিই যে আমাদের WBCS এর দুরন্ত ব্যাচ কিন্তু লাইভ হয়ে গেছে, ঠিক, দুরন্ত ব্যাচ লাইভ হয়ে গেছে। 23 তারিখ থেকে ক্লাস স্টার্ট, 23 তারিখ থেকে ক্লাস স্টার্ট। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও তার চটপট কিন্তু এখানে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে থ্যাংক ইউ।